লকডাউন নিয়ম ভঙ্গ করে ল্যাঙ্কাশায়ারে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করায় 10,000 পাউন্ড জরিমানা করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, এতে 30 জনের বেশি লোকের উপস্থিতি ছিল। অনুষ্ঠানের কিছু ফুটেজ পুলিশ বাহিনীর বডি পরিহিত ক্যামেরায় ধরা পড়েছে। অতিথিদের মধ্যে অনেকেই এজহিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে তাদের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেছেন, কিন্তু 9 জনকে 800 পাউন্ড জরিমানা করা হয়েছে। 10,000 পাউন্ড জরিমানা খেয়ে বিরক্তি প্রকাশ করেন আয়োজকরা। তিনি বলেন 20 বছর বয়সী একটি মেয়ের জন্মদিন আয়োজনে 10,000 পাউন্ড জরিমানা কোনোভাবেই কাম্য নয়। পুলিশ জানিয়েছে জরিমানা ছাড়াও একজন কর্মকর্তাকে ধাক্কা দেওয়ার পর 23 বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয় এবং এপ্রিলে তাকে প্রেস্টন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। লকডাউনের নিয়ম ভঙ্গ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ধরনের অনুষ্ঠানে আয়োজনে হতাশা প্রকাশ করেছেন এজহিল বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র। তিনি পুলিশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন। Did you organise this? Pardon? Did you organise? Like, it was just supposed to be a little gathering, and word got about without even. Yeah, but a little gathering's not allowed, is it? Well, how do you expect a 20-year-old girl to pay £10,000 for this? Well, you should think about that before you threw the party.